সরকার তো বড় রকমের সংস্কার করার দায়িত্ব নিয়ে আসেননি এবং রাষ্ট্রের যা আইন কানুন এখন সমস্ত ক্ষমতার কেন্দ্র একজনই রাষ্ট্রপতি এই সংবিধান অনুযায়ী এবং রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন এদেরকে রাষ্ট্রপতি ইচ্ছা করে যে কোনো সময় কাউকে বাদ দিতে পারেন অথবা গোটা উপদেষ্টা পরিষদেই বিলুপ্ত করে নতুন কিছু ভাবতে পারেন করতে পারেন এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে স্পিকারের কোনো কোনো বিষয়ে কিছু ক্ষমতা ছিল থাকলে এই উপদেষ্টা মণ্ডলীর একটু সুবিধা হতো কিন্তু স্পিকারও রিজাইন করেছেন তো এই বাস্তবতার মধ্যে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে হবে না তবে তারা বিষয়টা স্টাডি করে দেখাতে পারে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে দেশবাসীকে যে এই এই বিষয়গুলো পরিবর্তন করতে হবে এবং এইগুলোকে আমরা সংস্কার বলছি একেবারে সংশোধন বাতিল করে দেবেন এইরকম কথা এরা বলছেন না সঙ্গে থাকবে কিন্তু এদের বিভিন্ন জায়গায় সংস্কার দরকার তো সেই অনুযায়ী এরা কাজ করছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী তো আমার ধারণা তারা নিজেরা খুব বড় পরিবর্তনে যেতে পারবেন না চাইলেও তাহলে রাষ্ট্রপতির আবার বক্তব্য আগের বক্তব্য বাতিল করে নতুন বক্তব্য দিতে হবে সেটাতে রাষ্ট্রপতি যাবেন বলেও আমার ধারণা হয় না কারণ আফটারঅল রাষ্ট্রপতি তো আমেরিকার রাষ্ট্রপতি এবং তিনি উল্টে ফেলেননি অনেকে যেমন উল্টে ফেলেন সুবিধার জন্য সেরকম করেনি যে আমেরিকার লাইনই ধরে চলছেন আর এই অনির্বাচিত সরকার খুব বড় রকমের রিফর্ম করে ফেলুক এটা রাষ্ট্রপতি চাইবেন বলে মনে হয় না এই রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ রাষ্ট্রপতি হলেও এই অবস্থায় অনেক বেশি পরিবর্তন করে ফেলার মানে সুযোগ দেবেন না এই কারণে যে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি ছাড়া বড় পরিবর্তন ঘটিয়ে ফেলে এটা টিকবে না এবং এর ফল ভালো হবে না ওই ক্ষমতায় আসা অবশ্যই উচিত কারণ এই মতৈক্য সৃষ্টি না করতে পারলে তো কোনো ভালোর দিকে যাওয়ার রাস্তা হবে না আর মানুষের সব কাজের মধ্যেই ত্রুটি বিচ্যুতি কম বেশি থাকেই একেবারে বিশুদ্ধ হয় না কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে এক্সিস্টিং ত্রুটি বিচ্যুতি দূর করে ভবিষ্যতে যাতে এই অতীতের ঘটনার পুনরাবৃত্তি না হয় যেখানে ত্রুটি বিচ্যুতি এই চেষ্টা করা নতুন ভুল হতে পারে কিন্তু যে ভুলগুলো আমরা জেনে গেছি সেই জায়গায় যাতে মানে ভুলটা না থাকে